পূজোর সময় বা পূজোর আগে গ্লোয়িং ট্যান ফি অ্যাগনি ফি ফ্ললেস স্কিনের জন্য রেগুলার স্কিন কেয়ার রুটিনটাকে একটু চেঞ্জ করে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা নাইট টাইমের স্কিন কেয়ার রুটিনটা ফলো করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়া বিউটি। আমি দীপান্বিতা, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমার চ্যানেলে দুর্গাপূজা স্পেশাল সিরিজ চলছে। দুর্গাপূজা স্পেশাল সিরিজে পার্ট ওয়ানে শেয়ার করেছি হেয়ার কেয়ার রুটিন, পার্ট টু তে মর্নিং টাইম স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছি। যদি তোমরা এখনো দুটো ভিডিও দেখে না থাকো তাহলে ওপরের আই বাটনে আর নিচের ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিংক আছে, অবশ্যই তোমরা দেখো, না হলে কিন্তু তোমরা সবাই খুব মিস করে যাবে। দুর্গাপূজা স্পেশাল সিরিজে আজ পার্ট থ্রিতে আমি তোমাদের সাথে শেয়ার করব মোস্ট এফেক্টিভ নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, খুবই সিম্পল ওয়েতে, এমনকি গার্লস বয়স বোথই ফলো করতে পারো, আর একদমই ন্যাচারাল প্রোডাক্ট। দুর্গাপূজার আগে নিজেদের রেগুলার স্কিন কেয়ার রুটিনটাকে একটু চেঞ্জ করে একটু ডিফারেন্ট স্টাইলের স্কিন কেয়ার রুটিন ফলো করব। অলরেডি আগে আমি নিজে ফলো করে তবেই আমি তোমাদের কাছে শেয়ার করছি নাইট টাইমের স্কিন কেয়ার রুটিনটা। সো প্লিজ তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর এই রকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা মাস্ট প্রেস করে দিও, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো স্টার্ট করি আজকের ভিডিও। এভরিডে নাইট টাইমে মেকআপ ভালোভাবে রিমুভ করে নিতে হবে। আমি ইউজ করছি গার্নিয়ারের মেকআপ রিমুভার। একটা টিস্যুতে রিমুভারটা নিয়ে ভালোভাবে ফুল ফেসে মেকআপ রিমুভ করে নেব। যদি তুমি মেকআপ অ্যাপ্লাই করে থাকো দেন তবেই কিন্তু তুমি রিমুভার দিয়ে মেকআপ রিমুভ করবে, না হলে যদি মেকআপ অ্যাপ্লাই না করে থাকো তাহলে করার দরকার নেই। আমি কিন্তু সবসময় খুব অল্পই মেকআপ ইউজ করি, তো এখন আমি ভিডিও শ্যুট করছিলাম সেই জন্যে হালকা করে জাস্ট টাচ আপের জন্য মেকআপ অ্যাপ্লাই করেছিলাম, তো সেটাই আমি এখন রিমুভ করছি। দেখতে পাচ্ছ এক সাইডে আমার মেকআপ আছে আর এক সাইডে মেকআপ নেই, একদমই ন্যাচারাল। মেকআপ রিমুভার দিয়ে মেকআপটা রিমুভ করে নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নেব। এবারে ফেস ক্লিন করব। তো ক্লিন আপের জন্য আমি এখানে নিচ্ছি 1 টেবিল স্পুন বেসন, একটা ছোটো বোলেতে একটুখানি বেসন নিয়ে নিয়েছি, আর নিয়েছি ঠিক এইভাবে একটা টমেটোকে হাফ করে কেটে নিয়েছি। এবারে এই হাফ টমেটোটা এই বেসনের মধ্যে ডিপ করে ফুল ফেসে হালকাভাবে রাফ করব। 2-3 মিনিট ঠিক এইভাবে টমেটোটা বেসনে ডিপ করে করে ফুল ফেসে হালকাভাবে রাফ করব। এভরিডে নাইট টাইমে কিন্তু আমরা ঠিক এই প্রসেসটা ক্লিন আপের জন্য ফলো করতে পারি, কারণ বেসন একদমই হার্শ নয়, খুবই জেন্টালভাবে স্কিনকে স্ক্রাব করে ডিপ ক্লিন করে একদম। আর বেসন ইউজের ফলে আমাদের স্কিনে পোর্স থেকে ডার্ট, পলিউশন, এক্সেস অয়েল রিমুভ করে দেয় আর স্কিনকে খুব হেলদি গ্লোয়িং করে। আর টমেটোতে আছে ল্যাকটিক অ্যাসিড যা স্কিনের সান ট্যান, সানবার্ন, ডার্ক স্পট, পিগমেন্টেশন সব কিছু রিমুভ করে দেয় আর স্কিনকে ফ্ললেস করে। ঠিক এইভাবে 2-3 মিনিট হালকাভাবে পর নর্মাল প্লেন ওয়াটার বা ওয়ার্ম ওয়াটার দিয়ে ভালোভাবে ফেসটা ধুয়ে নেব। বেসন আর টমেটো দিয়ে ভালোভাবে ফেস ক্লিন করার পর এবারে আমি নেব 1 টেবিল স্পুন অ্যালোভেরা জেল। আমি ইউজ করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল। এবার এই অ্যালোভেরা জেলের সাথে 1 চুটকি ওয়াইল্ড টার্মানিক ভালোভাবে মিক্সড করে নেব। ওয়াইল্ড টার্মানিক আর অ্যালোভেরা জেল ভালোভাবে মিক্সড করে এবারে ফুল ফেসে ভালোভাবে মাসাজ করব। এভরিডে ফেস ক্লিন করার পর এই প্রসেসটা মাস্ট ফলো করব। স্পেশাল ডের আগেও এই প্রসেসটা আমরা ফলো করতে পারি। ফেস মাসাজ করার ফলে স্কিনে এক্সট্রা গ্লো আসে, স্কিনটা খুব হেলদি রাখে আর স্কিনের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয়। এছাড়া অ্যালোভেরা জেল স্কিনকে খুব স্মুথ করে, ওয়াইল্ড টার্মানিক আমাদের অ্যাকনি পিম্পলের সাথে ফাইট করে অ্যাকনি পিম্পলকে রিডিউস করে, ডার্ক স্পট পিগমেন্টেশনও দূর করে দেয় আর স্কিনের ন্যাচারাল গ্লো আনে। বেসন, টমেটো এছাড়া অ্যালোভেরা জেল আর ওয়াইল্ড টার্মানিক এগুলো একদম পিওর ন্যাচারাল প্রোডাক্ট, এগুলো আমরা এভরিডে ফলো করতে পারি, কোনো এতে কেমিক্যাল বা কোনো সাইড এফেক্ট হবে না। ঠিক এইভাবেই 3-4 মিনিট মাসাজ করার পর রেমেডিটা ফেসে একদম অ্যাবজর্ব হয়ে যাবে, তারপর ঠিক এইভাবে 5 মিনিট ফেসেতে রেখে দেব। তো 5 মিনিট রেখে দেওয়ার পর নর্মাল প্লেন ওয়াটার বা ওয়ার্ম ওয়াটার দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নেব। ক্লিন আপ আর ফেস মাসাজ করার পর ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফ্রেশ আর কতটা ফ্ললেস লাগছে। এরপর আমি অ্যাপ্লাই করব ওয়াওয়ের ল্যাভেন্ডার অ্যান্ড রোজ টোনার।
তোমরা যে কোনো কোম্পানির টোনার অ্যাপ্লাই করতে পারো। ফুল ফেসে ভালোভাবে টোনারটা অ্যাপ্লাই করে ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। ফেসে টোনার অ্যাপ্লাই করার পর এবার আমি অ্যাপ্লাই করছি ওয়াওয়ের ভিটামিন সি সিরাম। এভরিডে নাইট টাইমে যে কোনো কোম্পানির ভিটামিন সি সিরাম আমরা ইউজ করব। ভিটামিন সি সিরাম ইউজ করার ফলে আমাদের স্কিনে এক্সট্রা গ্লো আসে, ডার্ক স্পট পিগমেন্টেশন একদমই দূর করে দেয়। একদমই হালকা হাতে ফুল ফেসে ভালোভাবে সিরামটা অ্যাপ্লাই করে নেব। সিরাম অ্যাপ্লাই করার পর এবার আমি অ্যাপ্লাই করব ফেসে ফেস ময়েশ্চারাইজার, অল টাইম আমার ফেভারিট নিউট্রিজেনের আল্ট্রা বুস্ট ওয়াটার জেল। তোমরা তোমাদের যে কোনো পছন্দের ফেস ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম ইউজ করবে অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন টাইপস। খুব ভালোভাবে আমি এই ওয়াটার জেলটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। নিউট্রিজেনের এই ওয়াটার বুস্ট জেলটা 72 আওয়ার্স আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে আর ডিপ ময়েশ্চারাইজ করে। পারলে তোমরা এই ময়েশ্চারাইজারটাও ইউজ করতে পারো, এটা অয়েলি স্কিন আর অ্যাকনি প্রোন স্কিনের জন্য খুব ভালো। এছাড়া ড্রাই স্কিন কম্বিনেশন স্কিনটাও ইউজ করতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট, লিপ কেয়ার। ভেজলিন পেট্রোলিয়াম জেলি লিপ কেয়ারের জন্য আমি ইউজ করছি। তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো নাইট টাইমে। নাও কমপ্লিট মাই নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। এই পুজোতে ব্রাইট গ্লোয়িং ফ্ললেস স্কিনের জন্য অবশ্যই তোমরা সবাই নাইট টাইমে এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করো। হোপফুলি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর ভালো রেজাল্টও পাবে। সো মাই লাভ, দ্যাট অ্যাবাউট ইট। ভিডিওটা দেখে হেল্পফুল লাগলে অবশ্যই তোমরা সবাই বাড়িতে ট্রাই করো আর আমায় নিচে কমেন্টস বক্সে জানিও তোমাদের সবার কেমন লাগলো আর কেমন রেজাল্ট পেয়েছো। আর লাইক করতে কিন্তু ভুলো না কেউ। এইরকম অনেক ভিডিও দেখার জন্য মাস্ট সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা মাস্ট প্রেস করে দিও, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, নিজেদের যত্ন নিও। লাভ ইউ গাইস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।